প্রশ্ন: আইনের উৎসগুলো আলোচনা করো, অথবা আইনের উৎস সম্পর্কে অধ্যাপক হল্যান্ড যে মতামত ব্যক্ত করেছেন তা আলোচনা করো। ভূমিকা: আধুনিক সমাজে আইন মানুষের পরিচালক রূপে ভূমিকা পালন করে। বৃহত্তর সমাজ জীবন ও রাষ্ট্রীয় কাঠামোর দ্বারা আইনের প্রকৃতি নির্ধারিত হয়ে থাকে। আইনের যথার্থ স্বরূপ সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, ধর্মীয় ও সাংস্কৃতিক জীবনধারা, ভাব ও নীতির উপর নির্ভরশীল। বস্তুত আইন হলো মানুষের আচার আচরণ ও চিন্তাধারার বিধিবদ্ধ রূপ। আইনের সংজ্ঞা: প্রচলিত অর্থে আইন বলতে নিয়মকানুন বা বিধিবিধানকে বুঝায়। মানুষ যে সকল বিধিবিধান সমাজে মেনে চলে তাকে সামাজিক আইন বলা হয়। সমাজে মানুষের আচার আচরণ নিয়ন্ত্রণ করার জন্য যে সকল বিধিবিধান চালু করা হয় সেগুলোকে রাষ্ট্রীয় আইন বলা যেতে পারে। আইনের উৎসসমূহ: রাষ্ট্রই সকল ক্ষমতার উৎস, কিন্তু রাষ্ট্র ছাড়াও আইনের অনেকগুলো উৎস রয়েছে। সাধারণভাবে আমরা আইনের 6টি উৎসের কথা আলোচনা করব। এসব উৎসগুলো হচ্ছে প্রথা, ন্যায় বিচার, ধর্ম, আইনজ্ঞদের ভাষ্য, বিচারকদের রায় এবং আইন প্রণয়ন। নিম্নে এসব উৎস সম্পর্কে আলোচনা করা হলো। এক, প্রথা। প্রথা আইনের সর্বাপেক্ষা প্রাচীন উৎস। প্রাচীনকালে সামাজিক প্রথার মাধ্যমেই সমাজ পরিচালিত হতো। ম্যাকাইভারের ভাষায় আইনের বিরাট গ্রন্থে রাষ্ট্র দু একটি ছত্র কেটে দেয় এবং দু একটি ছত্র সংশোধন করে। মানুষ যেমন তার দেহকে নতুন করে গঠন করতে পারে না, রাষ্ট্র তেমনি আইনকে নতুনভাবে রূপ দিতে পারে না। প্রচলিত প্রথা আইনের উত্থান পতনে বিশেষ ভূমিকা পালন করে। প্রথাগত বিধানের উপর ভিত্তি করেই ইংল্যান্ডের শাসনতন্ত্র গড়ে উঠেছে। দুই, ন্যায় বিচার। ন্যায় বিচার বলতে প্রকৃতপক্ষে নিরপেক্ষতা ও ন্যায্য রায়কেই বুঝায়। বিচার কার্য সম্পন্ন করতে গিয়ে অনেক সময় বিচারকগণ কোনো বিশেষ মামলায় প্রচলিত আইনের সাহায্যে ন্যায় বিচার করতে পারেন। এক্ষেত্রে বিচারকগণ পরিবর্তনশীল সমাজের ন্যায়বোধের সাথে তাল মিলিয়ে নিজস্ব ন্যায়নীতি প্রয়োগ করে থাকেন, এর ফলে নতুন আইন জন্ম নেয়। তিন, ধর্ম। প্রাচীনকালে ধর্ম ও আইন এমনভাবে সম্পর্কযুক্ত ছিল যে কোনটি আইন আর কোনটি ধর্মীয় অনুশাসন তা নির্দিষ্ট করা কঠিন ছিল। ধর্ম প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আইনের বিবর্তনে সাহায্য করেছিল। এই উপমহাদেশে হিন্দু ও মুসলিম আইন ধর্মীয় বিধি থেকে জন্ম নিয়েছে, সুতরাং ধর্ম আইনের একটি গুরুত্বপূর্ণ উৎস। চার, আইনজ্ঞদের ভাষ্য। বিখ্যাত আইনবিদদের ব্যাখ্যা ও আলোচনা আইনের প্রকৃত অর্থ, অভিপ্রায় ও রহস্য উদ্ঘাটন করে। আইনজ্ঞগণ বর্তমান ও প্রাচীন তথ্যের তুলনামূলক পর্যালোচনা করে আইনের ব্যাখ্যা ও রূপদান করেন। ব্রিটেনের আইন ব্যবস্থায় কোক, ব্লাস্টন, কেন্ট প্রমুখ আইনবিদদের বিশেষ অবদান রয়েছে। পাঁচ, বিচারের রায়। আদিম সমাজে ধর্ম ও প্রথার উপর ভিত্তি করে বিবাদ ও সংঘাত মিটিয়ে ফেলা হতো, কিন্তু সমাজ জীবন ক্রমান্বয়ে জটিল হয়ে পড়ায় ধর্ম ও প্রথার স্থান দখল করেছে বিচার ব্যবস্থা। রাজাগণ প্রথা ও আইনের মধ্যে সবসময় সমাধান খুঁজে না পেলে তাকে বিচার বুদ্ধির আশ্রয় নিতে হতো। এভাবে বিচারের রায় আইনে পরিণত হয়। জনৈক আমেরিকান বিচারপতি বলেন, বিচারপতিগণ অবশ্যই আইন প্রণয়ন করেন ও চিরকালই তা করে যাবেন। ৬, আইন প্রণয়ন। আধুনিককালে আইনসভা কর্তৃক আইন প্রণয়ন আইনের একটি বিরাট উৎস হিসেবে দেখা দিয়েছে। আধুনিক গণতান্ত্রিক যুগে আইনসভাই জনমত, প্রথাগত নিয়মকানুন, ন্যায়নীতি ইত্যাদিকে আনুষ্ঠানিকভাবে আইনে রূপদান করে। আইনসভার সদস্যবৃন্দ জনমতের প্রতি শ্রদ্ধাশীল থেকেই আইন প্রণয়ন করে থাকেন। ৭, জনমত। আইনের উৎস হিসেবে জনমত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আইনসভার সদস্যগণ জনগণের প্রতিনিধি, জনমতের বাস্তব প্রতিফলন ঘটানো তাদের অন্যতম দায়িত্ব। কাজেই আইনসভায় যে কোনো আইন প্রণয়নের সময় জনমতের প্রতি বিশেষভাবে লক্ষ্য রাখা হয়। ৮, সংবিধান। সংবিধান আইনের সবচেয়ে বড় উৎস। সংবিধান বিশেষ দলিল। আইনসভা ও অন্যান্য সরকারি বিভাগের ক্ষমতা ও তাদের কার্যক্রম পরিচালনার জন্য সংবিধান তৈরি করা হয়। সংবিধানে বিভিন্ন ধরনের নিয়মাবলী লিপিবদ্ধ থাকে
যেগুলো আইনসভা এবং সরকারের পথপ্রদর্শক হিসাবে কাজ করে। 9. নির্বাহী ঘোষণা ও ডিক্রি। বর্তমান যুগে বিভিন্ন কারণে আইনসভা তার কর্তৃত্বকে শাসন বিভাগের মাধ্যমেও পরিচালিত করে। এ অবস্থায় শাসন বিভাগের জারিকৃত ঘোষণা ও আদেশগুলো আইনে পরিণত হয়, তাই প্রশাসনিক আইনের উৎস হিসেবে নির্বাহী ঘোষণা ও ডিক্রি গুরুত্বপূর্ণ। 10. বিজ্ঞানসম্মত আলোচনা। বিশিষ্ট আইনবিদদের বিজ্ঞানসম্মত পর্যালোচনাও আইনের আরেকটি উৎস। তাদের মতবাদ যুক্তি হিসাবে গ্রহণ করা হয়, তবে সরাসরি সিদ্ধান্ত হিসাবে নয়। বিজ্ঞানসম্মত আলোচনার স্বীকৃতিস্বরূপ একে বিচারকের সিদ্ধান্ত বলে গণ্য করা হয়। 11. আন্তর্জাতিক আইন। বর্তমানে আন্তর্জাতিক আইনকে আইনের উৎস হিসাবে ধরা হয়, কেননা আন্তর্জাতিক আইনের মাধ্যমে রাষ্ট্রসমূহ তাদের মধ্যকার পারস্পরিক সম্পর্ক নির্ধারণ ও নিয়ন্ত্রণ করে থাকে। 12. প্রশাসনিক ঘোষণা। প্রশাসনিক ঘোষণা ও আইনের অন্যতম একটি উৎস। আইনসভা কর্তৃক অর্পিত নির্বাহী ক্ষমতা বলে শাসন বিভাগের কর্মকর্তাগণ বিশেষ অবস্থার পরিপ্রেক্ষিতে নির্বাহী ঘোষণা ও ডিক্রি প্রদানের দ্বারা নতুন আইনের সৃষ্টি করেন। 13. বৈদেশিক চুক্তি। সাধারণত বৈদেশিক চুক্তিগুলো শাসন বিভাগ দ্বারা অনুষ্ঠিত হয়ে থাকে। প্রায় দেশই বৈদেশিক চুক্তি ঘোষিত হওয়ার পর তা আইনসভায় গৃহীত হয়ে আইনে পরিণত হয়। অবশ্য মার্কিন যুক্তরাষ্ট্রে কোনো বৈদেশিক চুক্তি ঘোষিত হওয়ার আগেই আইনসভার অনুমোদন লাভ করতে পারে। 14. বিন্যস্তকরণ। আইনের পরিমাণ বৃদ্ধি পাওয়ার সাথে সাথে তাদের যথাযথভাবে বিন্যস্তকরণের প্রয়োজনীয়তা দেখা দেয় অনেকাংশে। প্রাচীনকালেও আইনের এ বিন্যস্তকরণ প্রক্রিয়া প্রচলিত ছিল এবং আধুনিককালেও এটার গুরুত্ব বৃদ্ধি পেয়েছে বহুগুণে। ফরাসি সম্রাট নেপোলিয়নের নেপোলিয়ন কোড আধুনিক আইন বিন্যস্তকরণের একটি উৎকৃষ্ট দৃষ্টান্ত। আইনের সুবিন্যস্তকরণের ফলে আইনের ক্ষেত্রে বেশ পরিবর্তন সূচিত হয়, কাজেই বিন্যস্তকরণ আইনের একটি বিশেষ উৎস বলে খ্যাত। পরিশেষ। পরিশেষে বলা যায় যে আইন যেমন রাষ্ট্র পরিচালনার জন্য অপরিহার্য, তেমনি সুশৃঙ্খলভাবে মানব জীবন পরিচালনার জন্য অপরিহার্য। কারণ আইনের নিয়ন্ত্রণ ছাড়া মানুষ সভ্য ও শৃঙ্খল হতে পারে না। আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে আইনের অন্যতম প্রধান উৎস হল আইনসভা। সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন মহল বা বিষয়াদি হতে বিভিন্ন উপাদান আইনসভাকে আইন প্রণয়নে সহায়ক ভূমিকা পালন করে। অতএব অনেক কিছুর সমন্বয়েই আইন পূর্ণাঙ্গরূপ লাভ করে। আইন সম্পর্কিত আরও লেকচার শিট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন।